আজকে আমরা শিখে নেব দ্রবণ চ্যাপ্টারের দ্রবণের শক্তি মাত্রা বা দ্রবণের গাঢ়ত্ব নির্ণয় কিছু সূত্র এবং সেই সূত্র থেকে বেশ কিছু অঙ্ক শিখবো। এছাড়াও দ্রবণের দ্রাব্যতা সংক্রান্ত কিছু অঙ্ক তোমাদের আজকে আমি করাবো। তো এর আগের ভিডিওতে তোমাদের দ্রবণের যে থিওরি পার্টগুলো আছে সবগুলোই বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে, তোমরা সুন্দর করে লিখে পড়ে নিয়েছো। তো যাই হোক, আজকের ক্লাসে আমাদের আলোচনার প্রধান বিষয়বস্তু হলো দ্রবণের শক্তিমাত্রা বা দ্রবণের গাঢ়ত্ব। তো দ্রবণের শক্তিমাত্রা বা দ্রবণের গাঢ়ত্ব, দ্রবণের গাঢ়ত্বের সাহায্যে দ্রবণের শক্তিমাত্রা বা স্ট্রেংথ কতখানি সেটা আমরা বিচার করে থাকি। তো দ্রবণের শক্তিমাত্রা নির্ণয় কি কিভাবে করা যেতে পারে? এক নম্বর হচ্ছে গ্রাম পার লিটারে। প্রত্যেকটা বিভাগ আমরা ভাগ বুঝে নেব, গ্রাম পার লিটারে করা যেতে পারে। দু নম্বর হচ্ছে মোল পার লিটার বা যেরকম বলা হচ্ছে মোলারিটি। প্রত্যেকটা ডেফিনেশনে আসবে। তিন নম্বর চলে আসছে আমাদের শতকরা মাত্রা, শতকরা পরিমাণ হিসেব করা হবে। এর আবার দুটো ভাগ হয়, সেটা আমি আসছি পরে। একটা হচ্ছে ভর বাই ভর, একটা প্রতি আয়তনে কত প্রতি ঘরে কত শতকরা মাত্রা। চার নম্বর হচ্ছে মোলালিটি, এটাও শিখবো কি। পাঁচ নম্বর সব বলতে থাকবে না, নর্মালিটি। পাঁচটা ভাগে বা পাঁচটা পদ্ধতির মাধ্যমে, পদ্ধতি বা একক বলতে পারি বা উপায়ে, আমরা কোন একটা দ্রবণের শক্তিমাত্রা নির্ণয় করতে পারি। তাহলে ভাগগুলো কি কি হলো? গ্রাম পার লিটার এটা একটা হলো, একটা হচ্ছে আমাদের মোল পার লিটার যেটাকে আমরা এক কথায় বলছি মোলারিটি, একটা হচ্ছে শতকরা মাত্রা। তারপরে চলে আসছে আমাদের শতকরা মাত্রা, বলেছি দুটো ভাগ হয়, সেগুলো বোঝাবো, ভাগে আসবো। নেক্সট চলে আসছে আমাদের মোলালিটি, সেটা কি জিনিস বুঝিয়ে দেবো, মোল পার কেজি মোলালিটি মানে। আর ফাইনালি চলে আসছে আমাদের নর্মালিটি, সেটাও শিখবো। এছাড়া হয় পিপিএম হয়, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো প্রথম চলে আসি দ্রবণের গাঢ়ত্ব নির্ণয়। প্রথম আমরা যেটা শিখেছি গ্রাম পার লিটার। তো প্রথম চলে আসছে এক নম্বর গ্রাম প্রতি লিটার। আগে সূত্রগুলো ভালো করে বুঝতে হবে, তার জন্য আমি এগুলো লিখিয়ে দিচ্ছি। গ্রাম প্রতি লিটার মানে কি? প্রতি লিটার আয়তনের দ্রবণের মধ্যে প্রতি লিটার আয়তনের দ্রবণের মধ্যে যত গ্রাম ভরের দ্রাবক দ্রবীভূত থাকে, তাহলে দেখো প্রতি লিটার আয়তনের দ্রবণের মধ্যে যত গ্রাম ভরের দ্রাবক দ্রবীভূত থাকে সেই দ্রাবের যে ভর সেটাকেই বলা হচ্ছে, সেই দ্রাবের ভর পরিমাণ
কি প্রতি লিটারে যত পানি থাকবে সেই দ্রাবের ভর পরিমাণকে ওই দ্রবণের গ্রাম পার লিটারে শক্তি মাত্রা প্রকাশ করা হবে। খুব সহজে বুঝে গেলাম প্রতি লিটারে কত গ্রাম করে দ্রাবক থাকবে সেটাই হচ্ছে আমাদের গ্রাম পার লিটার এককে শক্তি মাত্রা প্রকাশ। তাহলে এখানে ফর্মুলা তাহলে কি হলো, এই সূত্র যদি বার করি তাহলে শক্তি মাত্রা বেরোচ্ছে বা শুধু মাত্রা বেরোলো দ্রাবের ভর কোন এককে গ্রাম এককে বাই দ্রবণের আয়তন কোন এককে লিটার এককে। তাহলে দ্রাবের ভর বাই দ্রবণের আয়তন এই দুটোর আমরা যদি অনুপাত বার করি তাহলে অনুপাত বলবো না, এ দুটোকে আমরা ভাগ করি, অনুপাত হলে সমজাতীয় হতে হয়। তাহলে গ্রাম পার লিটারের এককে দ্রবণের শক্তি মাত্রা বেরোবে। এরপর চলে আসে তাহলে একটা সূত্র শিখলাম, দু নম্বর মোল পার লিটার বা যেটা বলেছিলাম মোলারিটি, মোল প্রতি লিটার। তাহলে প্রতি লিটার আয়তনে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকবে তাকে আমরা তার মোলারিটি বলবো, মোলারিটিকে ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করব। তাহলে দ্রবণের প্রতি লিটার আয়তনে দ্রবীভূত দ্রাবের মোল পরিমাণ, মোল পরিমাণকে ওই দ্রবণের মোল পরিমাণকে ওই দ্রবণের মোলারিটির বলা দেখা যাচ্ছে নিশ্চয়। তাহলে প্রতি লিটার আয়তনে যত দ্রাবক থাকবে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকবে তাকে তার মোলারিটি বলা হবে। তো এর সূত্রটা আবার চলে আসি, তাহলে মোলারিটি আমরা পেয়ে গেলাম, তাহলে এখানে একটা পেয়েছি, তাহলে এম দিয়ে প্রকাশ করা হয়, তাহলে অতএব মোলারিটি এম সমান কি চলে এলো, দ্রাবের মোল পরিমাণ কত গ্রাম অনু দ্রাবক আছে বাই দ্রবণের আয়তন লিটার। এটাকে যদি আমরা ভেঙে লিখি, মোল বার করতে গেলে ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটাকে আমরা ভেঙে লিখলে দ্রাবের ভর বাই দ্রাবের স্মল এম আণবিক ভর পুরোটা হয় ক্যাপিটাল এম।
তাহলে মোলারিটি মানে দুটো গুণিয়ে দিলে আণবিক ভর তো ক্যাপিটাল এম দিয়ে লিখি, মোলারিটিকেও ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করা হয় বাই দ্রবণের আয়তন লিটার। ওকে, তাহলে এইভাবে আমরা মোলারিটি ক্যালকুলেট করতে পারি, খুব ইম্পর্টেন্ট সূত্র। তাহলে মোলারিটি নির্ণয় করতে গেলে দ্রাবের ভর বাই তার আণবিক ভর ডিভাইডেড বাই দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন কিসে করতে হবে, আমাদের লিটার এককে করতে হবে। এরপর চলে আসছি আমরা নেক্সট শতকরা মাত্রা। শতকরা মাত্রা দু রকমের হয় বলেছিলাম, দুটো ভাগ করে নিই। একটা হচ্ছে ওয়েট বাই ওয়েট, ডাব্লিউ বাই ডাব্লিউ মানে ভর বাই ভর পাশে দিতে হবে পার্সেন্টেজ, আর একটা হচ্ছে ডাব্লিউ বাই ভি মানে ওয়েট বাই ভলিউম। তাহলে কি শতকরা মাত্রা বার করতে গেলে কি করতে হবে, এই সূত্র যদি বার করি তাহলে ভর বাই ভর, তাহলে দ্রাবের ভর গ্রামে বাই দ্রবণের ভর গ্রামে, শতকরা করতে গেলে ইন্টু 100, এর কোনো একক থাকবে না। তাহলে শতকরা মাত্রা যদি আমাকে ভর বাই ভর দিয়ে প্রকাশ করতে হয় ডাব্লিউ বাই ডাব্লিউ, তাহলে দ্রাবের ভর গ্রামে বাই দ্রবণের ভর ইন্টু 100। আবার যদি ভর বাই আয়তন মানে ডাব্লিউ বাই ভি তে করতে হয় তাহলে দ্রাবের ভর বাই দ্রবণের আয়তন, এটা দিয়ে করতে গেলে যেটা চাইবে দ্রাবের ভর গ্রাম বাই দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন এটা মনে রাখবো, এটা হচ্ছে মিলিলিটার, আগের গুলো ছিল লিটার, এটার ক্ষেত্রে ML ইন্টু 100। খেয়াল করতে হবে গ্রাম বা মিলিলিটারে যেতে হবে, তাহলে আমরা শতকরা মাত্রা উত্তরটা পার্সেন্টেজে লিখবো, খেয়াল থাকবে। তাহলে এটা হলো দ্রবণের শক্তি মাত্রা নির্ণয়ের একটা সূত্র, মোলারিটি শিখে গেলাম, আর শিখে গেলাম দ্রবণের আবার গ্রাম পার লিটারে শক্তি মাত্রা নির্ণয় সূত্র। এরপর চলে আসে মোলালিটি। নেক্সট মোলালিটি হলো স্মল এম, মোলালিটি মানে 4 নম্বর, যেটা মোলালিটি বার করতে গেলে এতক্ষণ আমরা দ্রবণের আয়তন দ্রবণের ভরের সঙ্গে কাজ করছিলাম, মোলারিটির ক্ষেত্রে দ্রাবকের আমাদের ভরের পরিমাণটা লাগবে, দ্রাবকের ভরের পরিমাণটা এখানে আমাদের লাগবে। তাহলে এই সূত্র কি, দ্রাবের মোল পরিমাণ মানে ভর বাই আণবিক ভর বাই মোলারিটির ক্ষেত্রে মনে রাখো দ্রাবকের ভর কেজি একক, তাহলে দ্রাবের মোল পরিমাণ দ্রাব কতখানি, এটাকে মোলটাকে আমরা ভেঙে নিতে পারি ভর বাই আণবিক ভর করে,
এবং দ্রাবকের ভর হবে নিশ্চয় হবে কেজিতে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা মোল বার করতে গেলে আমাদের এটাকে দ্রাবের ভর বাই আণবিক ভর, অবশ্যই মনে রাখবো দ্রাবের ভরটা গ্রামে বসাতে হবে, নালে কিন্তু মোল পরিমাণটা ভুল বেরিয়ে যাবে। তাহলে দ্রাবের ভর বা আণবিক ভর দিয়েইভাবে আমরা শিখে যাব হচ্ছে মোলারিটি। এরপর চলে আসছে আমাদের নর্মালিটি, ক্যাপিটাল এন নিয়ে প্রকাশ করি। পাঁচ, নর্মালিটিটা তোমাদের সিলেবাসে নেই, তাও দু একটা অঙ্ক দেখিয়ে দেবো। এটা সূত্র কি? দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক বাই দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক কত, কি করে বার করতে শিখিয়ে দেবো, বাই দ্রবণের আয়তন লিটারে বসাতে হবে। তাহলে দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক বাই দ্রবণের আয়তন লিটারে বসাতে হবে। এছাড়াও একটা হয়, সেটা হচ্ছে পার্টস পার মিলিয়ন পিপিএম। একটা হয় পিপিএম ইউনিট, পার্টস পার মিলিয়ন। তার ক্ষেত্রে কি? দ্রাবের ভর বাই দ্রাবকের ভর দুটোই গ্রামে, ইন্টু 10^6 মানে 10^1 মিলিয়নে কত পরিমাণ দ্রাব থাকে, সেটাই হলো 1 মিলিয়ন পরিমাণ, সরি দ্রবণের ভর, মোলারিটির ক্ষেত্রে না, মানে প্রতি 10^6 পরিমাণ দ্রবণে কতখানি দ্রাব থাকবে, যত ভরে যত ইউনিট দ্রাব থাকবে সেটাই হচ্ছে তার পিপিএম ইউনিট। তো প্রথম চারটে ইউনিট ভালো করে মনে রাখতে হবে, এই দুটো আমাদের খুব একটা আসে না, প্রথম চারটে কিন্তু গুরুত্বপূর্ণ। তো এরপর আমরা এই সূত্রগুলোর উপর ভিত্তি করে কিছু গাণিতিক সমস্যায় চলে যাব। প্রথম একটা প্রবলেম দেখো, 500 মিলিলিটার দ্রবণে, কোশ্চেনটা আমি লিখি, 500 মিলিলিটার দ্রবণে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকলে ML দ্রবণে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4 দ্রবীভূত থাকলে, দ্রবীভূত থাকলে দ্রবণের মোলারিটি এবং নর্মালিটি নির্ণয় করো। দ্রবণের মোলারিটি ও নর্মালিটি নির্ণয়। এই হলো আমাদের প্রশ্ন। তো এটাকে আমাদের সমাধান করতে হবে, করে উত্তরটা আমাদের ক্যালকুলেট করতে হবে, মোলারিটি কত তা নর্মালিটি কত। ঠিক আছে, তো আমরা প্রথম চলে আসি মোলারিটি। মোলারিটি মানে মোল পার লিটার। তো
সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে H2SO4-এর আণবিক ভর কত? 98। আমরা সবাই জানি H2SO4 কি করে আসছে দেখিয়ে দিই। তাও হাইড্রোজেনের হচ্ছে কি করে আমি লিখে দিচ্ছি, 2 × 1 প্লাস সালফার হলো 32, অক্সিজেন 4টা হলো 64, তাই হিসাব করে এলো 98। ওকে, তাহলে মোলারিটি সমান ক্যাপিটাল এম কি ছিল? দ্রাবের ভর বাই দ্রাবের আণবিক ভর বাই দ্রবণের আয়তন লিটার। ওকে, এই তোমাদের মোলারিটির সূত্র ছিল, এখানে তোমরা মানগুলো বসিয়ে দিলে উত্তর পেয়ে যাবে। দ্রাবের ভর বলেছে 4.9, 4.9 বলেছে দ্রাবের ভর, দ্রাবের ভর বলেছে 4.9 দেখতে পাচ্ছি আমরা। ওকে, আণবিক ভর বেরিয়েছে 98, আণবিক ভর বেরিয়েছে 98 বাই 500 ml মানে হচ্ছে হাফ লিটার। ওকে, তাহলে ওটা মোল পার লিটার, তাহলে আমাদের চলে আসছে 1 এর 20 মানে 0.1 m, 0.1 m মোলারিটি বের হলো 0.1 মোলারিটি বা মোল পার লিটার বা জিরো পোলারিটি বের হলো 0.1 m বা 0.1 মোল পার লিটার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কি করলাম, আয়তনটা ক্লিয়ার করে দিই, 1000 ml সমান 1 লিটার, তাহলে 500 ml বেরোবে হাফ লিটার। তাহলে ক্লিয়ার করি, আবার বলি, দ্রবণের ভর 4.9, সরি দ্রাবের ভর 4.9, দ্রাবের আণবিক ভর 98 বেরিয়েছে, দ্রবণের আয়তন বেরিয়েছে হাফ, দ্রবণের আয়তন বেরিয়েছে হাফ লিটার, 500 ml মানে হচ্ছে হাফ লিটার। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা চলে এলো, বসিয়ে দিলাম প্রত্যেকটা ভ্যালু, তাহলে 4.9/98 ডিভাইডেড বাই হাফ, হিসাব করে এলো 0.1 বা 0.1 নর্ম আমার মোলারিটির ক্ষেত্রে, তাহলে পেয়ে গেলাম আমরা হচ্ছে 0.1। তো এরপর চলে আসি আমাদের নর্মাল, তাহলে মোলারিটি বের হলো 0.1। নর্মালিটি দ্রাবের গ্রাম তুলনাঙ্ক বাই দ্রবণের আয়তন, এই তো আমাদের সূত্র ছিল, দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক বাই দ্রবণের আয়তন, এই ছিল আমাদের সূত্র। তাহলে আমরা এখানে নর্মালিটি ক্যালকুলেট করি। তো গ্রাম তুল্যাঙ্ক বার করতে গেলে, গ্রাম তুল্যাঙ্ক যদি বার করতে হয়, তাহলে দ্রাবের ভরকে তার তুল্যাঙ্ক ভর দিয়ে ভাগ করে দিতে হবে। তো অ্যাসিডের ক্ষেত্রে মনে রাখবো, অ্যাসিডের আচ্ছা তুল্যাঙ্ক গ্রাম তুল্যাঙ্ক বার করার পদ্ধতিতে আসছি, সেটা শিখে নিই। অ্যাসিডের তুল্যাঙ্ক ভর সমান
आणविक भार बाई खार ग्राहिता एक दुटोर अनुपात के तार तुल्यांक भार बला हय एसिडेर क्षेत्रे तार आणविक भार बाई खार ग्राहिता माने दि खारियो एसिड ना त्रि खारियो ना एक खारियो सेटा हलो तार खार ग्राहिता आर आणविक भार जानि ताहले एसिडेर तुल्यांक भार एटा आर तुल्यांक भार के থেকে গ্রাম তুল্যাঙ্ক ভর করতে গেলে কি 4 পয়েন্ট দ্রাবের ভরকে তুল্যাঙ্ক ভর দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে গ্রাম তুল্যাঙ্ক ভর সমান গ্রাম এই দুটো সূত্র খেয়াল রাখবো গ্রাম তুল্যাঙ্ক ভর শিখে রাখা জাস্ট ভর বাই তুল্যাঙ্ক ভর भर के तुल्यांक भर दिए भाग कर दिले आमरा पे जाबो तार होच्छे आमादे ग्राम तुल्यांक ताहले देखी ताहले आणविक भर कत 98 सालफ्यूरिक एसिड होच्छे दि क्षारीय एसिड आमरा जानी ताहले हलो 49 ताहले भर हलो 4.9 बाई 49 माने 1/10 ताहले ग्राम तुल्यांक भर हलो 1/10 তাহলে নরমালিটি কত বেরোবে নরমালিটি বেরোবে 1/10 বাই হাফ মানে 0.1/5 মানে 0.2 ওকে তাহলে নরমালিটি বেরিয়ে গেল 0.2 আশা করি তোমরা বুঝতে পেরেছো না বোঝার কিছু নেই খুব সহজ ব্যাপার আমরা শিখে নিলাম ওকে ভালো করে প্রবলেমগুলো তোমরা প্রত্যেকে দেখবে পরের প্রশ্নে চলে যাই একটি গ্লুকোজের দ্রবণের শক্তি মাত্রা একটি গ্লুকোজের একটি গ্লুকোজের দ্রবণের শক্তি মাত্রা 0.8 মোল পার লিটার মানে মোলারিটিতে দেওয়া আছে 0.8 মোল পার লিটার দ্রবণের মাত্রা কি গ্রাম পার লিটারে এককে প্রকাশ করো দ্রবণের মাত্রা কি গ্রাম পার লিটার এককে প্রকাশ করো ওকে আর গ্লুকোজের আণবিক ভর দেওয়া আছে 180 গ্লুকোজ আমরা বার করে নিতে পারি সেটা বার করে নিব তো দেখি তো এটা দেওয়া আছে মোলারিটি ইউনিট এটা হচ্ছে আমাদের মোলারিটি কে কত দেওয়া আছে এটা হচ্ছে এম ওকে পেনটা একটু হালকা খালি যাই হোক আশা করি দেখা যাচ্ছে তো মোলারিটি মানে হচ্ছে মোল আমি শর্টে লিখছি মোল পার লিটার তাহলে আমাকে যেতে হবে গ্রাম পার লিটার তাহলে মোলারিটি যদি হয় মোল পার লিটার তাহলে মোল কে লিখতে পারি কত ভর বাই আণবিক ভর বাই লিটার তাহলে দেখো আমরা যদি আণবিক ভর দিয়ে দুদিকে গুণ করে দিই তাহলে আমরা একটা সূত্র পেয়ে যাচ্ছি অতএব ভর মানে গ্রাম বাই লিটারে ককে বের করতে গেলে কি করতে হবে মোলারিটি সম্পর্ক মোলারিটি মাল্টিপ্লাই হবে আণবিক ভর
মোলারিটি কে আণবিক ভর দিয়ে গুণ করে দিলে আমার মোলারিটি থেকে চলে আসবে গ্রাম পার লিটার ইউনিট। ওকে একটু কালি করে নি, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে সালফিউরিক অ্যাসিড, সরি যেন গ্লুকোজ, গ্লুকোজের সংকেত তোমরা আশা করি জানো সবাই, C6H12O6। তো সেটা আমরা বার করতে পারি, দেওয়া আছে 180 আণবিক ভর, তা আমরা একটু হিসেব করেই দেখি। আমরা জানি যখন বার করতে আমরা করেই দেখি, গ্লুকোজ হচ্ছে C6H12O6। তাহলে গ্লুকোজের ক্ষেত্রে মানে C6H12O6, তাহলে আণবিক ভরটা কত, মানে কি শিখলাম, মোলারিটিকে আণবিক ভর দিয়ে গুণ করলে মোলারিটি এককে দেওয়া থাকলে সেখান থেকে চলে আসবে গ্রাম পার লিটারে। তাহলে উল্টো করে ভাবলে গ্রাম পার লিটারকে আণবিক ভর দিয়ে ভাগ করলে হবে মোলারিটিতে, তাহলে মোলারিটিকে আণবিক ভর দিয়ে গুণ করলে হবে গ্রাম পার লিটারে। আর শক্তি মাত্রা কনভার্সন শিখে নিই ভালো করে, এই সূত্রের মনে রাখবো, ডাইরেক্ট পেয়ে যাবো সূত্র, মোলারিটি ইন্টু আমাদের আণবিক ভর ইকুয়ালস টু গ্রাম পার লিটার ইউনিটে শক্তি মাত্রা। আবার শক্তি মাত্রা কি গ্রাম পার লিটারে যদি থাকে তাকে আণবিক ভর দিয়ে ভাগ করলে পেয়ে যাবো মোলারিটি। মনে রাখবে ইম্পর্টেন্ট রিলেশন, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। তোমাদের এই সূত্র দিয়ে অঙ্ক আসে, আণবিক ভর তাহলে কত আসছে, 6 × 12 = 72, 12 আর 6 = 96, তাহলে 2 × 2 = 4, 6 × 4 = 10, 7 × 9 = 16, 1 × 17 = 18। বাহ, ওরা ঠিকই দিয়েছে, তাহলে আণবিক ভর বেরোলো 180। সুতরাং গ্রাম পার লিটার এককে তাহলে মান কত হলো, তাহলে মোলারিটি দেওয়া আছে 0.8, আণবিক ভর হলো 180, তাহলে 0.8 × 180, তাহলে শক্তি মাত্রা এত, গ্রাম পার লিটার 0.8 × 180 করলে আমাদের চলে আসছে কত, 8 × 8 = 64, 8 × 6 = 14, 144, 144 গ্রাম পার লিটার। মানে গ্রাম পার লিটারে এককে দ্রবণের শক্তি মাত্রা হলো 144 গ্রাম পার লিটার। খুব একটা ছোট অঙ্ক হলেও খুব কাজের অঙ্ক, নতুন একটা সূত্র আমরা এই সুযোগে শিখে নিলাম। এরপর আমরা পরবর্তী প্রবলেমে যাব। নেক্সট প্রবলেম, 500 গ্রাম দ্রবণে, মুছে দিই এটা, আমরা মোলারিটি শিখেছি, নর্মালিটি শিখেছি, শতকরা মাত্রা বাকি আছে, মোলালিটি এখনো শিখিনি, তো সেটা দিয়ে দেখি। মানে দ্রাবের মোল বাই দ্রাবকের ভর কেজি। কোশ্চেন নাম্বার 3, 500 গ্রাম দ্রবণে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে, 500 গ্রাম দ্রবণে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকলে দ্রবণের মোলালিটি কত, দ্রবণের মোলালিটি, মোলালিটি মোলালিটি মানে শিখেছি স্মল এম, মোলালিটি কি সূত্র শিখেছি, কি সূত্র শিখেছি মনে করেনি, দ্রবণের মধ্যে দ্রাবের মোল পরিমাণ, দ্রাবের মোল পরিমাণ সূত্রগুলো মুখস্থ করব তবেই শিখব, দ্রাবের মোল পরিমাণ ভাই দ্রাবকের ভর, কিসে বসবে, কেজিতে বসবে। ওকে, দ্রাবের মোল
তাহলে দ্রাবক হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে দ্রাবকের মোল কত? 4.9 বাই ভর বাই আণবিক ভর, 4.9 বাই মারো 98 বাই, তাহলে পেয়ে গেলাম দ্রাবকের মোল, ভর হলো 4.9 বাই 98 হয়ে গেল। দ্রাবকের ভর কত? মোট ভর 500, মোট ভর 500। তাহলে তাহলে দ্রাবক কত আছে? 500 হলো দ্রবণ, 500 হলো দ্রবণ, তার মধ্যে দ্রাবক হচ্ছে 4.9, তাহলে বাকিটা দ্রাবক। এটা হচ্ছে গ্রামে হলো, কেজিতে গেলে তাকে 1000 দিয়ে ভাগ। এটাকে আবার হিসেব মারলে চলে আসবে আমাদের ফাইনাল রেজাল্ট। আমি একটু ক্যালকুলেটরে করি, তোমরা হাতে করো, তোমরা ভালো পারো, একটু ক্যালকুলেটর করতে ভালোবাসি। বসালাম 98, নিচে বসালাম 500, মাইনাস 4.9, যেটা এলো 0.10099। দিস ইজ মোলালিটি, পেয়ে গেলাম 1.10099, বা ওটাকে আমরা ওটাও লিখে দিতে পারি। তাহলে স্মল এম আমরা ক্যালকুলেট করে ফেললাম, তাহলে মোলালিটিও পেয়ে গেছি। তাহলে আমি প্রত্যেকটা থেকে তোমাদের একটা একটা করে উদাহরণের অঙ্ক বুঝিয়ে দিচ্ছি, তোমরা রেফারেন্স থেকে দেখে নেবে এই ধরনের অঙ্ক কি আছে সেগুলো করবে, সূত্রগুলো কাজে লাগিয়ে আলাদা তো কিছু হবে না, পেরে যাবে, খুব সহজ অঙ্ক। আমি প্রত্যেকটা থেকে উদাহরণ একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের রেফারেন্স বই ফলো করবে, যার যা বই আছে সেগুলো। এরপর আমাদের শতকরা মাত্রা এখনো বাকি আছে, তো 10% এনে ওএইচ দ্রবণের মাত্রা মোল পার লিটার এককে প্রকাশ কর। দেখি পরের প্রবলেম, নেক্সট প্রবলেম যাব, 10% NaOH দ্রবণের শক্তি মাত্রা মোল পার লিটার এককে নির্ণয় করো। ওকে, মোল পার লিটার এককে নির্ণয় করাটা আমরা কি করে করব? তো প্রথম চলে আসি আমাদের শতকরা মাত্রা, মানে শতকরা মাত্রাতে কি শিখেছি? দ্রাবের ভর গ্রামে এটা দেওয়া আছে হচ্ছে W/V তে, বাই দ্রবণের আয়তন MLA ইনটু 100, এটার ভ্যালু বলে দিয়েছে 10%। তাহলে দেখো গ্রাম পার ML প্রতি মিলিলিটার লিটারে দ্রাবের আয়তন হচ্ছে দেখো 10, এটা 100, তাহলে কেটে গিয়ে হলো 1 এর 10। তাহলে প্রতি মিলিলিটার দ্রবণে কত গ্রাম দ্রাবক আছে? 1 এর 10 গ্রাম। সুতরাং প্রতি মিলিলিটারে কত গ্রাম আছে? 1 এর 10 বা 0.1। অতএব 1 লিটারে আমার লিটার দরকার, 1 লিটার দ্রবণে দ্রাবের ভর বেরোলো তাহলে কত? 1000 দিয়ে গুণ 100 গ্রাম। তাহলে গ্রাম পার লিটারে হলো 100 গ্রাম পার লিটার। সুতরাং অতএব মোল কত হবে? এবার এটা মানে গ্রাম মানে কত মোল? NaOH বলেছে, NaOH মানে হচ্ছে 23 প্লাস 16 প্লাস 1, মানে 40। তাহলে 40 দিয়ে ভাগ করলে 2.5 মোল। তাহলে মোল পার লিটারে কত হলো? 2.5 মোল পার লিটার। তাহলে মোলারিটি হলো, মোলারিটি বার করতে দিয়েছে আমাদের, মোল পার লিটার মানে মোলারিটি, মোলারিটি বেরোলো 2.5 মোল। ওকে, আমরা একটা ভালো অঙ্ক করে ফেললাম,
শতকরা মাত্রা থেকে কি করে কনভার্ট করে আমরা অন্য এককে চলে যেতে পারবো। এরপর চলে আসি একটা প্রবলেম, 500 সেমিকে উপদ্রবণে 10.6 গ্রাম অনাদ্র সোডিয়াম কার্বনে দ্রবীভূত করা হলো। দ্রবণে 10.6 গ্রাম অনাদ্র সোডিয়াম কার্বনেট অনাদ্র সোডিয়াম কার্বনেট দ্রবীভূত করা হলে উৎপন্ন দ্রবণের মোলার গাঢ়ত্ব মানে মোলারিটি ক্যালকুলেট করতে হবে। উৎপন্ন দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের মোলার গাঢ়ত্ব কত মানে মোলারিটি কত, আমি একবার মোলারিটি লিখে দিলাম, এটা মানে মোলার গাঢ়ত্ব বোঝায়, মোলারিটি বা মোলার গাঢ়ত্ব। তাহলে মোলারিটি মানে আমরা মোল পার লিটার, তাহলে কত দ্রাবের ঘন, দ্রাবের মোল 10.6 বা আণবিক ঘনটা বার করে নিই, সোডিয়াম কার্বনেট Na2CO3 অনাদ্র মানে জল নেই, 10টা জল নেই, অনাদ্র মানে জল নেই, তাহলে Na2CO3 কত হবে, 23 × 2 = 46 প্লাস 12 + 48 যেহেতু 1 লিটার সমান তাহলে দেখো মোলারিটি মানে এম মোল পার লিটার, তাহলে হাফ 1/10 বাই হাফ মানে 0.2 মোল পার লিটার পেলাম। ঠিক আছে, আজকে কটা অঙ্কই থাক, একটু অসুবিধা হচ্ছে, তো যাই হোক পরের দিন আমি দ্রবণের আরো একটা অঙ্ক করবো করাবো। তোমরা তোমাদের যে বই আছে সেখানে তোমাদের এই সংক্রান্ত অঙ্কগুলো তোমরা দেখো, দেখে করে নেওয়ার চেষ্টা করো। আমি পরবর্তী ভিডিওতে দ্রবণের এখনো কিছু অঙ্ক বাকি আছে, আজকে আমি একটু আনইজি ফিল করছি, তো যাই হোক অসুবিধা নেই, তোমরা চালিয়ে যাও, আমি পরের ভিডিওতে দ্রবণের পরবর্তী অংশ নিয়ে করো। ঠিক আছে, তোমরা ভালো করে অঙ্কগুলো দেখো, এগুলো শেষ করলাম, সবাই ভালো করে পড়ো, তাহলেই হবে।